নমস্কার, আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটি হলো ঘাড়ের ব্যথা। এবং আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস থেকে দেখছি যে যত দিন যাচ্ছে ততই কিন্তু এই ঘাড়ে ব্যথার সমস্যা বিভিন্ন মানুষের মধ্যে, বিভিন্ন এজ গ্রুপের মানুষের মধ্যে কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। এবং এই যে ঘাড়ে ব্যথার সমস্যায় যারা সাফার করছেন তাদের মধ্যে যেরকম ওয়ার্কিং যে পার্সন রয়েছেন তারা যেরকম রয়েছেন, এবং বাড়িতে যে সকল মহিলারা থাকেন বিশেষ করে হোম মেকার যারা, তারাও কিন্তু এই ঘাড়ে ব্যথার সমস্যায় প্রায় সমভাবেই সাফার করছেন। তো আজকে আমরা জানবো যে এই ঘাড়ে ব্যথার সমস্যার মূল কারণ কি, এবং আপনাকে আপনার কি কি লাইফস্টাইল চেঞ্জ করলে বা লাইফস্টাইল মডিফিকেশন করলে আপনি আপনার এই ঘাড়ে ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, এবং অবশ্যই জানবো যে হোমিওপ্যাথিতে কি কি ওষুধ রয়েছে যেগুলোর ঠিকঠাকভাবে ব্যবহার করলে আপনি কিন্তু আপনার এই ঘাড়ে ব্যথার সমস্যা কিন্তু আপনি সম্পূর্ণরূপে মুক্তি পাবেন। তো ফ্রেন্ডস, আমি ডক্টর সুদীপ ভট্টাচার্য আর আপনারা দেখছেন হোমিওপ্যাথি ফর অল। চলুন তাহলে শুরু করা যাক। ফ্রেন্ডস, ভিডিও শুরুর প্রথমে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হন অথবা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রিপশন করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রিপশন করার সময় পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে যখনই আমি এই ধরনের হেলথ অথবা ডিজিজ রিলেটেড কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন কিন্তু আপনার কাছে চলে আসবে। দেখুন, ঘাড়ে ব্যথার সমস্যা আলোচনা করার প্রথমেই আমি আপনাদের এই যে আমাদের যে নেক রয়েছে বা এই যে ঘাড় অংশটা রয়েছে এর একটা স্ট্রাকচার রয়েছে, এর একটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার রয়েছে, সেটির সম্বন্ধে ছোট্ট করে বলে দিই যে আমাদের এই যে হেড রয়েছে বা মাথাটা রয়েছে সেই মাথার কিন্তু একটা ওয়েট রয়েছে, সেই সম্পূর্ণ ওয়েটটা ক্যারি করে কিন্তু আমাদের এই যে ভার্টিব্রা এবং তার সাথে অ্যাসোসিয়েটেড যে সমস্ত স্ট্রাকচার রয়েছে সেগুলো। এবং প্রথমেই যে ভার্টিব্রাগুলো রয়েছে সেটা হচ্ছে যাকে আমরা বলি সার্ভাইকাল ভার্টিব্রা, এখানে সাতখানা হাড় রয়েছে যেগুলোকে আমরা কশেরুকা বলি বা ভার্টিব্রা বলি। এই যে হাড়গুলো রয়েছে এবং এই হাড়গুলোর মাঝখানে কিন্তু রয়েছে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক, এবং এই হাড়গুলোর মতো কিন্তু একটার সাথে একটা জুড়ে রয়নি, দুটোর মাঝখানে একটা গ্যাপ থাকে এবং এই গ্যাপের মধ্যেই ইন্টার ভার্টিব্রাল ডিস্কগুলো থাকে। এই কারণেই কিন্তু আমরা ঘাড় এদিক ওদিক নাড়াতে পারি, ওপর নিচে করতে পারি, অর্থাৎ জয়েন্টটা স্টিফ নয়, জয়েন্টটা কিন্তু ফ্লেক্সিবল বা আমরা মুভ করতে পারি। এবং এই যে মেরুদণ্ডটা রয়েছে, এই যে আমাদের ভার্টিব্রাটা রয়েছে তার মাঝখানে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক রয়েছে, এবং এই চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের মাসল, যে মাসলগুলো কিন্তু এই আমাদের ভার্টিব্রাটাকে সাপোর্ট দেয়। ফলে আমাদের এই যে টোটাল যে স্ট্রাকচারটা, এই টোটাল স্ট্রাকচারটাই কিন্তু দুটো কাজ করে, একটা হচ্ছে আমাদের এই যে হেড পোর্শনটা এর যে ওয়েটটা সে ক্যারি করে এবং ফ্লেক্সিবিলিটি দেয় যাতে আমরা মাথাটাকে এদিক ওদিক ঘোরাতে পারি, ঘাড় নাড়াতে পারি, ইত্যাদি কাজ করতে পারি। এবার এই যে স্ট্রাকচারগুলো অর্থাৎ আমাদের ভার্টিব্রা, ইন্টার ভার্টিব্রাল ডিস্ক এবং অ্যাসোসিয়েটেড যে মাসেলগুলো রয়েছে এইগুলোর মধ্যে যদি কোনো জায়গায় কোনো সমস্যা তৈরি হয় তাহলেই কিন্তু সেখান থেকে আমাদের ঘাড়ের ব্যথা তৈরি হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই যেটা আমরা দেখি যে এই যে মাসেলগুলো রয়েছে এই মাসেলগুলোর যদি আমরা ওভার ওয়ার্ক করি, অর্থাৎ একটা গ্রুপ অফ মাসেল বা একটা মাসেলকে যদি আমরা বেশিভাবে ব্যবহার করতে থাকি তাহলে সেই মাসেলটা কিন্তু আস্তে আস্তে ফ্যাটিগ হয়ে যাবে, তার মধ্যে একটা স্টিফনেস তৈরি হবে এবং তার থেকে কিন্তু আপনার একটা ব্যথা বা পেইন ফিল হতে পারে। কখন এটা হয়? আজকের দিনে দাঁড়িয়ে এই সমস্যাটার বেশিরভাগ দেখা যাচ্ছে যে ওভার ইউজ অফ মোবাইল অ্যান্ড ল্যাপটপস অ্যান্ড এক্সেট্রা। আমরা যখন ল্যাপটপ দেখি বা মোবাইল দেখি আমরা কিন্তু আমাদের চোখের যে লেভেল সেই লেভেলে রেখে দেখি না, আমরা নিচে লেভেলে রেখে এইভাবে আমরা দেখি, ফলে কনস্ট্যান্টলি আমাদের ঘাড়টা কিন্তু এইভাবে বেঁকে রয়েছে। ফলে যে মাসেল গ্রুপটা আপনার ঘাড়কে বা আপনার যে সার্ভাইকাল যে রিজিয়নটা রয়েছে সেটাকে যে সাপোর্ট দিচ্ছে সে কিন্তু কন্টিনিউয়াসলি তাকে কাজ করতে হচ্ছে আপনাকে ওই পজিশানে মেনটেন করার জন্য। ফলে একটা সময় পরে ওই গ্রুপ অফ মাসেলগুলো কিন্তু আস্তে আস্তে স্টিফ হয়ে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু আপনার ঘাড়ে ব্যথা তৈরি হচ্ছে। তখন দেখবেন আপনি ঘাড় এদিক ওদিক করতে গেলে ব্যথা হচ্ছে, মাঝে মাঝে পুরো ঘাড়টা জুড়েই ব্যথা হচ্ছে, কখনো কখনো এই ব্যথাটা হয়তো দুদিকে হাতের দিকে একটু একটু করে শিফট করছে। এরম যদি সমস্যা আপনি দেখেন যে তাহলে বুঝতে হবে যে আপনার কিন্তু মাসলে ওভার ওয়ার্ক হচ্ছে এবং আপনার পশ্চারাল চেঞ্জ করতে হবে, অর্থাৎ আপনি দীর্ঘক্ষণ ধরে মোবাইল দেখা বন্ধ করা, ল্যাপটপে দীর্ঘক্ষণ ধরে কাজ করা বন্ধ করা বা করলেও আপনাকে সেটা আই লেভেলে রেখে করতে হবে। এছাড়া অনেক বাচ্চাদেরকে আমরা দেখেছি যে তারা তাদের বাবা মারা নিয়ে আসেন আমাদের কাছে যে তাদের ঘাড়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, এর একটা মূল কারণ হচ্ছে স্কুল ব্যাগ, তারা এত ভারী একটা ওয়েট ক্যারি করছে স্কুল ব্যাগে, তার মধ্যে প্রচুর বই রয়েছে এবং যখন তারা পড়াশোনা করছে তখনও কিন্তু ঘাড়টাকে নিচু করে এইভাবে
লেখালেখি করছে বা পড়াশোনা করছে, এতেও কিন্তু এই ঘাড়ের যে মাসেলগুলো রয়েছে বা আমাদের যে নেক মাসেল রয়েছে সেগুলো কিন্তু ওভার ইউজ হচ্ছে, ওভার ওয়ার্ক হচ্ছে, এবং তার থেকে কিন্তু ঘাড়ে ব্যথার একটা সমস্যা বাচ্চাদের মধ্যেও তৈরি হচ্ছে। তাহলে বুঝতেই পারছে যে এই সমস্যাগুলোর সমাধানের প্রধান উপায় কিন্তু আপনার যে কারণে সমস্যাটা হচ্ছে সেই কারণটাকে আপনাকে অবসলিউট করতে হবে। অর্থাৎ যারা দীর্ঘক্ষণ ধরে মোবাইল দেখছেন মাথা নিচু করে বা ল্যাপটপে কাজ করছেন, বা যে সমস্ত বাচ্চারা ভারী ব্যাগ ক্যারি করছে বা মাথা নিচু করে অনেকক্ষণ ধরে পড়াশোনা করছে, সেই সব অ্যাক্টিভিটিগুলোকে চেঞ্জ করতে হবে, এবং করলেই কিন্তু আমরা দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ঘাড়ে ব্যথার সমস্যা সেরে যাচ্ছে। এছাড়া দেখবেন যে হঠাৎ করে এরকম কোনো অ্যাক্টিভিটি হয়তো আপনি সেরকম করেন না, কিন্তু হঠাৎ করে ঘুম থেকে উঠলেন এবং ঘুম থেকে ওঠার পরেই দেখলেন যে আপনি ঘাড় আর নাড়াতে পারছেন না। এর মূল কারণ কিন্তু মাসল একটা স্টিফনেস তৈরি হবে, বিশেষ করে মাসল পুল তৈরি হবে। রাত্রিবেলা আপনি যখন ঘুমোচ্ছেন তখন পার্টিকুলার কিছু পশ্চারাল চেঞ্জের জন্য আপনার একটা গ্রুপ অফ মাসেলে হয়তো একটা ইনফ্লামেশন তৈরি হয়েছে, মাসেলটা শক্ত হয়ে গেছে এবং সেখানে প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং যার জন্য আপনি ঘাড় নাড়াতে পারছেন না। এই সমস্যাটা হয় কারণ, তবে এই সমস্যাগুলো কিন্তু টেম্পোরারি সমস্যা। হোমিওপ্যাথিতে এরকম বেশ কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলোর ঠিকঠাকভাবে খেলে এই যে সমস্যা, অর্থাৎ অ্যাকিউট একটা ঘাড়ে ব্যথা হয়েছে, আপনি ঘুম থেকে উঠেই যে ব্যথাটা ফিল করছেন সেটি কিন্তু খুব শীঘ্র সেরে যায়। তো সেটা নিয়ে আমি পরে আলোচনা করব, হোমিওপ্যাথিতে কী কী ওষুধ রয়েছে। আগে কারণগুলো আমি ইন ডিটেলস বলে দিচ্ছি। এছাড়া আরেকটা যেটা বড় কারণ সেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিস কিন্তু একটা খুব বড় কারণ, যে কারণে কিন্তু আজকে ম্যাসিভ একটা পপুলেশন বা অনেক পপুলেশন কিন্তু এই ঘাড়ে ব্যথার সমস্যায় সাফার করছেন। এটি কেন হচ্ছে না, যারা ধরুন দীর্ঘক্ষণ ধরে বা দীর্ঘদিন ধরে কাজকর্ম করছেন, একটা হয়তো ল্যাপটপে বা কম্পিউটারে কাজ করছেন, বা খাওয়া দাওয়ার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তারা প্রপার হয়তো ক্যালসিয়াম বা ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাচ্ছেন না, ভিটামিন ডি ঠিকমতো পাচ্ছেন না। দীর্ঘদিন ওয়্যার অ্যান্ড টিয়ারের কারণে কিন্তু আমাদের যে ঘাড়ের যে আমাদের যে ইন্টারভার্টিব্রাল ডিস্কগুলো রয়েছে দুটো ভার্টিব্রার মাঝখানে, সেই ইন্টারভার্টিব্রাল ডিস্কগুলো আস্তে আস্তে শুকিয়ে আসে, ড্রাইড আপ হয়ে যায়, যেটাকে আমরা ডিহাইড্রেশন অফ ভার্টিব্রাল ডিস্ক বলি। সেই কারণে কিন্তু দুটো হাড় অনেক কাছাকাছি চলে আসে। এছাড়া বিভিন্ন ওয়্যার অ্যান্ড টিয়ারের কারণে ওই হাড়গুলোর মধ্যেও কিছু অস্টিওফাইটিক চেঞ্জ হয়, অর্থাৎ ওর মধ্যে আনইভেনভাবে হাড়গুলো বৃদ্ধি পায়, এবং এই সব কারণে কিন্তু দেখা যায় যে এছাড়া আরেকটা কারণ খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনেক সময় ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক বালজের মতো সমস্যা হয়, যেক্ষেত্রে ওই যে ডিস্কটা রয়েছে সেই ডিস্কটা তার প্রপার পজিশন থেকে সরে যায় এবং সরে গিয়ে ওখানকার যে নার্ভ রুটগুলো রয়েছে সেই নার্ভ রুটগুলোতে কম্প্রেশন তৈরি করে বা প্রেশার তৈরি করে এবং তার থেকে কিন্তু একটা ব্যথা তৈরি হয়। এই জন্য সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের ব্যথা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শুধু ঘাড়ের কাছে শুরু হলেও এটা অনেক সময় আস্তে আস্তে মাথার দিকে উঠে আসে, আবার কখনো কখনো দুটো হাত দিয়ে ব্যথাটা কিন্তু রেডিয়েট করে বা শিফট করে, এবং তীব্র অবস্থায় যখন এটা অনেক প্রগ্রেস করে যায় তখন পুরো হাত জুড়ে একটা ব্যথা থাকে এবং ফিঙ্গার টিপস অবধি অনেকের ব্যথা হয়ে যায়, সঙ্গে একটা ঝিনঝিনে ভাব এবং একটা অসার ভাব তৈরি হয়। এরকম কন্ডিশন যদি আপনার হয় তাহলে কিন্তু ইমিডিয়েটলি আপনাকে অ্যাকশান নিতে হবে, কারণ এটি কিন্তু সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের একটা অ্যাডভান্সড কন্ডিশন। তাই যখনই দেখবেন যে ঘাড়ে ব্যথা হচ্ছে অথবা ব্যথাটা দুটো হাত দিয়ে শিফট করছে, এরকম কন্ডিশন যদি আপনি দেখেন তাহলে ইমিডিয়েটলি আপনাকে কিন্তু আপনার কোনো ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন এবং তার পরামর্শ মতো প্রপার ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট নেবেন, এবং ট্রিটমেন্ট করলে কিন্তু বিশেষ করে হোমিওপ্যাথি ট্রিটমেন্টে আমরা দেখেছি যে এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিস যেগুলো অনেকটা আর্লি স্টেজে রয়েছে বা কিছুটা অ্যাডভান্স স্টেজ হলেও আমরা তার সিমটমগুলো বা সিভিয়ার যে সাফারিংগুলোকে কিন্তু আমরা অনেকাংশেই কমিয়ে আনতে পারি, এবং যারা একদম আর্লি স্টেজে রয়েছেন তাদের কিন্তু সার্ভাইকাল স্পন্ডাইলোসিস আমরা অনেকটা সারিয়ে দিতে পারি। এরকম প্রচুর পেশেন্ট রয়েছে যারা আমাদের কাছে ট্রিটমেন্ট করেছেন এবং ট্রিটমেন্ট করার পরে তাদের এই যে সিমটমগুলো, অর্থাৎ ঘাড়ে ব্যথা সঙ্গে হাত দিয়ে ব্যথা নেমে আসা, সঙ্গে কিন্তু আরেকটা সিমটম খুব মারাত্মকভাবে অনেকের থাকে, তাদের অনেক সময় দেখা যায় যে তাদের এই ব্যথাগুলো কিন্তু অতটা তীব্র নয় কিন্তু প্রচণ্ড মাথা ঘুরোচ্ছে, এবং যখন আমরা তাকে একটা এক্সরে করতে বলছি, একটা সার্ভাইকাল যে এক্সরে করা হয় এপি এবং ল্যাটারাল ভিউ করে, আমরা দেখছি যে তার সিভিয়ার একটা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয়ে রয়েছে এবং তার জন্যই কিন্তু তার এই ভাটাইগো বা মাথা ঘোরার সমস্যাটা হচ্ছে। তাই যদি আপনার এরকম কোনো সিমটম হয়, অর্থাৎ ঘাড়ে ব্যথা, ব্যথাটা হাত দিয়ে শীত করছে বা হাতগুলো একটা ঝিনঝিন ভাব করছে বা ফিঙ্গার টিপগুলো মনে হচ্ছে একটা নামনেস তৈরি হয়েছে বা অসার ভাব তৈরি হয়েছে, সঙ্গে মাথা ঘোরা আছে, এরকম সিমটম থাকলে আপনি ইমিডিয়েটলি কিন্তু আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন এবং প্রপার ডায়াগনোসিস করে প্রপার ট্রিটমেন্ট করে আপনার এই সমস্যাটাকে আপনাকে সারিয়ে ফেলতে হবে। এবার আমরা আসি যে কী কী কাজ আপনি বন্ধ করবেন অথবা কী কী অ্যাক্টিভিটিগুলোকে আপনি চেঞ্জ করলে আপনার এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা ঘাড়ে ব্যথার সমস্যাটা আপনি
অনেকাংশেই কিন্তু প্রতিহত করতে পারেন। প্রথমত, যারা ধরুন দীর্ঘক্ষণ ধরে ল্যাপটপে বা মোবাইলে বা কম্পিউটারে কাজ করছেন, বা অনেক সময় দেখা যায় যে বাড়ির অনেক মহিলারা সেলাইয়ের কাজ করেন বা হয়তো হাতের কোনো কাজ করছেন এবং ঘাড়টাকে নিচু করে রেখে, এইভাবে রেখে দীর্ঘক্ষণ ধরে তারা এই পজিশনে রেখে কাজ করছেন, তাদের ক্ষেত্রে বলছি যে আপনারা দয়া করে আপনাদের যে আই লেভেল, সেই আই লেভেলের যতটা কাছাকাছি সম্ভব আপনার যে কম্পিউটার বা ল্যাপটপ বা আপনি যে কাজটা করছেন সেই জিনিসটাকে রাখুন, যাতে আপনার ঘাড়টা মোটামুটিভাবে সোজা থাকে। এছাড়া আরেকটা কাজ আপনাকে করতে হবে যে টানা অনেকক্ষণ ধরে এই কাজগুলো না করে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিন, অর্থাৎ 1 ঘন্টা যদি আপনি কাজ করেন তাহলে 10-15 মিনিটের একটা ছোট গ্যাপ নিন, এবং এই গ্যাপ নেওয়ার পরে ওই সময় ঘাড়ের হালকা একটু এক্সারসাইজ করলেন, ঘাড়টা সামনে রাখলেন, দুটো সাইডে ঘোরালেন, একটু বিশ্রাম করলেন, করার পরে আবার কাজ করলেন। এছাড়া রেগুলার বেসিসে কিছু এক্সারসাইজ আপনাকে করতে হবে, অর্থাৎ ঘাড়ের যে মুভমেন্টগুলো, অনেক সময় দেখা যায় যে ঘাড়টা কিন্তু প্রপারলি মুভ করছে না। যারা দীর্ঘক্ষণ ধরে কাজ করছেন তারা সবসময় ঘাড়টাকে একটা নির্দিষ্ট পজিশনে রেখে কাজ করছেন এবং অন্যান্য সময় হয়তো তারা রিল্যাক্স করছেন বা শুয়ে থাকছেন, ফলে ঘাড়ের যে প্রপার মুভমেন্ট, অর্থাৎ সামনে পিছনে দুটো সাইডে এই যে মুভমেন্ট, এই মুভমেন্টটা কিন্তু হচ্ছে না, ফলে একটা গ্রুপ অফ মাসল উইক হয়ে যাচ্ছে এবং আরেকটা গ্রুপ অফ মাসল কী হচ্ছে না, দীর্ঘক্ষণ ধরে কাজ করার জন্য সেগুলো ফ্যাটি হয়ে যাচ্ছে, ওখানে লোকাল ইনফ্লামেশন হচ্ছে এবং তার থেকে আপনার ঘাড়ে ব্যথা হচ্ছে। তাই যাতে সবগুলো গ্রুপ অফ মাসলই সমভাবে কাজ করতে পারে, সেই জন্য আপনাকে রেগুলার বেসিসে হালকা করে সকালে একবার হোক, বিকালে একবার হোক বা সন্ধ্যাবেলা একবার হোক, আপনাকে কিছু ঘাড়ের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আপনি যদি করেন তাহলেই আমরা দেখেছি যে এই ঘাড়ের ব্যথার কিন্তু সমস্যা অনেকটাই সলভ হয়। এছাড়া যারা ধরুন এক্সারসাইজ করেন, অর্থাৎ যারা ওয়েট লিফটিং করেন, জিমে যান বা হয়তো বাড়িতেও ওয়েট লিফটিং করছেন, তারা কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আপনি যখন ওয়েট লিফটিং করছেন তখন আপনার এই যে প্রেশারটা যাতে দুদিকে সমভাবে পড়ে। অনেক সময় দেখা যায় যে কারোর হয়তো ডান হাতটা স্ট্রং, কারোর হয়তো বাঁ হাতটা স্ট্রং, যে হাতটা স্ট্রং সেই হাতটার উপরেই সে বেশি প্রেশার দিচ্ছে এবং অন্য হাতটা কিন্তু অনেকটা কম প্রেশার দিচ্ছে, তাতে কী হচ্ছে যে আপনার একইভাবে একটা গ্রুপ অফ মাসল অতিরিক্ত কাজ করছে আর একটা গ্রুপ অফ মাসল কম কাজ করছে। এই আনইভেন যে ওয়ার্কিংয়ের জন্য কিন্তু আপনার ঘাড়ে ব্যথা হতে পারে, এবং শুধু ব্যথা নয়, এর থেকে কিন্তু ডিস্ক প্রোল্যাপস, ডিস্ক বালজ এবং যে সমস্যাগুলো এর আগে আমরা আলোচনা করলাম সেই সমস্যাগুলো সবই হতে পারে। তাই যদি আপনি ওয়ার্কআউট করেন, যদি আপনি এক্সারসাইজ করেন, তাহলে বেটার হচ্ছে অবশ্যই কোনো ট্রেনারের আন্ডারে থেকে করবেন। ট্রেনার কিন্তু সামনে থেকে আপনাকে দেখতে পাচ্ছে যে আপনার ওয়েটটা সমভাবে পড়ছে কিনা, আপনার পক্ষে নিজের পক্ষে কিন্তু এটা মনিটরিং করা একটু টাফ। তাই যে দেখবেন যে কোনো প্রফেশনালরা কিন্তু সবসময় একজন ট্রেনারের আন্ডারে এই ধরনের ট্রেনিংগুলো করেন। এছাড়া যারা ধরুন একটু ভারী জিনিস ক্যারি করার যাদের অভ্যাস রয়েছে, তাদের জন্য এই পরামর্শটাই থাকবে যে চেষ্টা করবেন ভারটা একটু কম নেওয়ার। অনেক সময় দেখা যায় অনেকে হয়তো ভারী বালতি ক্যারি করছেন, সারাদিন হয়তো অনেকবার বালতি ক্যারি করতে হচ্ছে, বা আমরা এরকম পেশেন্ট পাই যে যারা বলেন যে ডাক্তার ভারী বালতি নিয়ে আমাকে ছাদে যেতে হয়, জামা কাপড় মেলতে হয়। এক্ষেত্রে কিন্তু এটাই বলার যে ভারী বালতি ক্যারি করা, বিশেষ করে সিঁড়ি দিয়ে ওপরে ওঠা, এগুলো কিন্তু আপনাকে একটু বন্ধ করতে হবে, কারণ এগুলো যদি আপনি, আপনার ঘাড়ে ব্যথা যদি হয় সঙ্গে যদি আপনি এগুলো করেন তাহলে কিন্তু আপনার ব্যথা কমানোটা একটু মুশকিল। তাই জন্য আর যদি একান্তই যদি সুযোগ না থাকে এগুলোকে সম্পূর্ণ বন্ধ করা, তাহলে ওই যে ভারী বালতিটা আপনি ক্যারি করছেন এটাকে কয়েকটা ভাগে করুন, অর্থাৎ আপনার দুবারে বা তিনবারে করুন, যাতে আপনার লোডটা একবারে খুব কম পড়ে। এবারে আমরা আসি যে হোমিওপ্যাথিতে কী কী ওষুধ রয়েছে, যে ওষুধগুলোর সঠিক ব্যবহারে আপনি কিন্তু আপনার এই সার্ভাইকাল স্পন্ডলাইসিস বা ঘাড়ে ব্যথার সমস্যা এটাকে কিন্তু সম্পূর্ণরূপে নিরাময় করতে পারবেন, এবং তীব্র ব্যথা যদি হয় বা অনেকটা অ্যাডভান্স স্টেজে যদি আপনার এই কন্ডিশনটা চলে যায় তাহলে কিন্তু আপনি এটাকে কমিয়েও আনতে পারবেন। আপনার এই যে ঘাড়ে ব্যথা, এই ব্যথাটা যদি খুব অ্যাকিউট হয়, অর্থাৎ আপনার কোনো স্পন্ডলাইসিসের প্রবলেম নেই বা আপনার হয়তো দীর্ঘক্ষণ ধরে মোবাইল দেখা বা টিভি দেখার অভ্যাস নেই, কিন্তু আপনি ঘুম থেকে উঠেছেন, উঠে দেখলেন হঠাৎ করে আপনার ঘাড়ে একটা ব্যথা অনুভব হচ্ছে, এক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে যে দুটো ওষুধ বিশেষ করে আমরা রেকমেন্ড করি পেশেন্টদেরকে, সেটির মধ্যে প্রথম হলো Brownia Alba 30। এই ওষুধটি কীভাবে খাবেন? এই ওষুধটির 2 ফোঁটা 2 চামচ জলে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার, এবং সঙ্গে আরেকটি ওষুধ, সেটি হলো Arnica Montana 3। এই ওষুধটিও একইভাবে 2 ফোঁটা 2 চামচ জলে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার, 1 থেকে 2 দিন খেলেই দেখেছি এই যে অ্যাকিউট একটা ঘাড়ে ব্যথা সেটা কিন্তু 2-3 দিনের মধ্যেই সম্পূর্ণরূপে সেরে যায়। এবার আমরা আলোচনা করি যারা ধরুন এই সার্ভাইকাল স্পন্ডলোসিস বা ঘাড়ের মাসল পেনের জন্য দীর্ঘদিন সাফার করছেন এবং যাদের ব্যথাটা খুব তীব্র, সঙ্গে মাথা ঘোরার সমস্যা থাকছে, তারা কী কী ওষুধ খাবেন। তাদের জন্য প্রথমে যে ওষুধটির নাম বলবো সেটি হলো Brownia Alba 200। হ্যাঁ, Brownia Alba 200, এই ওষুধটির 2 ফোঁটা 2 চামচ জলে মিশিয়ে দিনে 2 বার করে খেতে হবে। সঙ্গে আরেকটি ওষুধ খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে, সেটি হলো Rastox 30, এটিও 2 ফোঁটা 2 চামচ জলে মিশিয়ে দিনে
দুবার করে আমরা দেখেছি যে এই দুটো ওষুধকে কন্টিনিউ করলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই সার্ভাইকাল স্পন্ডলোসিস বা ঘাড়ে ব্যথার যে সমস্যা এটি অনেকাংশে কমে যায়। কতদিন খাবেন না, এক মাস এইভাবে খাবার পরে যদি দেখেন যে আপনার সমস্যাটা অনেকটাই কমে এসছে, তাহলে দুটো ওষুধকেই দিনে একবার করে আরও এক দেড় মাস খেলে আমরা দেখেছি যে এই সার্ভাইকাল স্পন্ডলোসিসের সমস্যা কিন্তু বা ঘাড়ে ব্যথার সমস্যা কিন্তু যেখানে মাসল বেশি ইনভলভ হয়ে রয়েছে আমরা দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণরূপে সেরে যায়। এছাড়া যদি আপনার বোনসের অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, আপনার এক্সরেতে দেখা গেল যে আপনার বোনসগুলো অনেকটা ব্রিটল হয়ে গেছে বা বোনসের মধ্যে অস্টিওফাইটিক চেঞ্জ এসে গেছে, সেক্ষেত্রে আমরা যে দুটো ওষুধ রেকমেন্ড করি সেটির মধ্যে প্রথমটি হলো সিমফাইটাম অফিসিনালিস 200। এই ওষুধটিও একই নিয়মে, অর্থাৎ দু ফোঁটা দু চামচ জলে মিশিয়ে দিনে দুবার করে। এবং আরেকটি ওষুধ সেটি হলো ক্যালকেরিয়া ফস 30। এই ক্যালকেরিয়া ফস 30 কীভাবে খেতে হবে, না এই ওষুধটির জাস্ট দু ফোঁটা দু চামচ জলে মিশিয়ে আপনাকে দিনে দুবার করে খেতে হবে। এই সিমফাইটাম 200 এবং ক্যালকেরিয়া ফস 30 এই দুটো ওষুধকেই যদি আপনি এক মাস কন্টিনিউ করেন এবং এক মাস কন্টিনিউ করার পরে দেখেন যে আপনার এই ব্যথা অনেকটা কমে এসছে, তাহলে এই দুটো ওষুধকেই দিনে একবার করে আরও দু থেকে তিন মাস কন্টিনিউ করলে আমরা দেখেছি যে এই সার্ভাইকাল স্পন্ডলোসিস যেখানে বোনসগুলো খুব বেশি ইনভলভ বা হাড়গুলো খুব বেশি ইনভলভ হয়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই ওষুধ দুটো অসাধারণভাবে কাজ করে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি যে এই দু থেকে তিন মাস বা কারোর ক্ষেত্রে চার মাস ওষুধ দুটো খেলে এই সার্ভাইকাল স্পন্ডলোসিসের সমস্যা কিন্তু অনেকাংশেই সমাধান হয়। এরপরে আমি যে ওষুধটির নাম বলবো সেই ওষুধটির নাম হলো হাইপেডিকাম 200। এই ওষুধটি কখন আপনি ইউজ করবেন, না যখন দেখবেন যে আপনার এই ঘাড়ের ব্যথাটা দুটো হাতের দিকে শিফট করছে বা রেডিয়েট করছে এবং হাতে একটা ঝিনঝিনে ভাব থাকছে, মেবি ব্যথাটা শিফট করে পুরো আঙুলের টিপস অবধি চলে আসছে এবং আঙুলগুলো অসার লাগছে বা পুরো হাতটাই হয়তো একটা অসার ভাব লাগছে সঙ্গে একটা ঝিনঝিনে ভাব থাকছে, তাহলে এই হাইপেডিকাম 200 কিন্তু অসাধারণভাবে কাজ করে। এই ওষুধটি কীভাবে খাবেন, যদি ব্যথা খুব তীব্র হয় তাহলে এই হাইপেডিকাম 200 জাস্ট দু থেকে তিন ফোঁটা দু চামচ জলে মিশিয়ে আপনাকে প্রথম থেকে আমরা তিন ঘন্টা ছাড়া ছাড়া পেশেন্টকে খেতে বলি। এইভাবে এক সপ্তাহ খাবার পরে যদি পেশেন্ট অনেকটা ভালো বোধ করেন বা বেটার ফিল করেন, তাহলে এই একই ওষুধকে আমরা দিনে দু থেকে তিনবার আরও মেবি এক মাস, তারপরে দিনে দুবার করে আরও দু থেকে তিন মাস কন্টিনিউ করতে বলি। তাহলে এই সিভিয়ার যে পেনটা থাকে সেই পেনটা কিন্তু অনেকাংশে রিলিফ হয়ে যায়। এরপরে যে ওষুধটির নাম বলবো সেই ওষুধটির নাম হলো সিমিসিফিউগা 30। এই সিমিসিফিউগা 30 আপনি কখন ইউজ করবেন, না যখন দেখবেন যে আপনার এই সার্ভাইকাল স্পন্ডলোসিস বা ঘাড়ে ব্যথার সাথে সিভিয়ার একটা ভাটাইগো থাকছে, অর্থাৎ মাথা ঘুরছে। অনেকের দেখা যায় যে এই সার্ভাইকাল স্পন্ডলোসিসের জন্য পেইন কিন্তু খুব মারাত্মক নেই। যখন তাকে জিজ্ঞেস করা যায় আপনার কি ঘাড়ে কোনো ব্যথা হচ্ছে, বলছেন যে হ্যাঁ খুব সামান্য মাঝে সাঝে ব্যথা হয়, কিন্তু এক্স রে করে দেখছি যে একটা ম্যাসিভ বা গ্রস চেঞ্জ হয়ে রয়েছে, সার্ভাইকাল স্পন্ডলোসিস হয়ে রয়েছে। এবং মেইন যে সিমটম পেশেন্ট বলছেন সেটি হলো যে প্রচণ্ড মাথা ঘোরা। এই মাথা ঘোরার জন্য কিন্তু এই সিমিসিফিকা 30 অসাধারণভাবে কাজ করে। এই ওষুধটিও কিন্তু আমরা দু ফোঁটা দু চামচ জলে মিশিয়ে পেশেন্টকে দিনে দুবার করে খেতে বলি। এক মাস খাওয়ার পরে এই মাথা ঘোরার সমস্যা যদি অনেকটা কমে আসে, তাহলে এই একই ওষুধকে দিনে একবার করে আরও দু মাস তিন মাস বা কারোর ক্ষেত্রে চার পাঁচ মাস কন্টিনিউ করি আমরা দেখেছি যে এই মাথা ঘোরার সমস্যার সঙ্গে সার্ভাইকাল স্পন্ডলোসিসের সমস্যা কিন্তু অনেকাংশেই রিলিফ হয় বা পেশেন্ট অনেক ভালো বোধ করেন। আশা করি আপনাদের একটা কংক্রিট আইডিয়া তৈরি হয়েছে যে এই ঘাড়ে ব্যথার মূল কারণগুলো কী কী, কেন ঘাড়ে ব্যথাগুলো হয়, বা সার্ভাইকাল স্পন্ডলোসিস হলে আপনি কী কী হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করবেন, সঙ্গে আপনি কী কী ধরনের লাইফস্টাইল মডিফিকেশান করবেন। তো আশা করি আলোচনাটা ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ আরেকবার করলাম। এবং কেমন লেগেছে এবং যদি আপনাদের এই সম্বন্ধিত আরও কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা যদি অন্য কোনো টপিকস নিয়ে কোনো আলোচনার আপনাদের কোনো অনুরোধ থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজ আপাতত এত অবধি, খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। নমস্কার।